নিজস্ব কাজকর্ম করতে পারি নাই এলাকায় থাকতে দেন নাই তারা কারা তারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী এবং আওয়ামী লীগের সভানেত্রী স্বৈরাচার খুনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে সারা বাংলাদেশে হত্যা খুন গুম লুটপাট দুর্নীতি অনিয়ম এবং দলীয় নেতা কর্মীদেরকে অহেতুক হামলা মামলা জেল জুলুমের শিকার আমরা হয়েছি আমাদেরকে করেছে তারা বিএনপির প্রতিটি কর্মী প্রতিটি এলাকার জনগণ সন্ত্রাসের শিকার হয়েছে তো আমরা বলতে চাই আমাদের একটিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপি এবং এই দলের অনুসারী প্রতিটি সংগঠনই সন্ত্রাস মুক্ত দল এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং এই অঙ্গীকার ব্যক্ত করতেছি যে এই 2500 মাটি সন্ত্রাস মুক্ত হবে আমরা তাদেরকে ধিক্কার জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যারা সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে তারা আমাদের দলের কেউ নয় তাদেরকে অবশ্যই বহিষ্কার করা হবে আপনারা জানেন যারা অপকর্ম করেছে তাদেরকে অনেক জায়গায় বহিষ্কার করা হয়েছে তাই আপনারাও নাকে তেল দিয়ে ঘুমাবেন না আপনাদের খবর ভালো নয় কারণ আপনারা যেভাবে চাঁদাবাজি শুরু করেছেন আড়াই হাজার উপজেলার জনগণ আপনাকে সঠিক জবাব দিয়ে দিবে কিভাবে দিবে তারা জনগণ এ দেশের জনগণ যারা আছে 2500 উপজেলাবাসী তারা টিকেটের মালিক আপনারা আমার মূল শক্তি জনগণ হলো টিকেটের মালিক আপনারা যাকে প্রয়োজন মনে করেন যার হাতে আপনারা নিরাপদ মনে করেন আপনাদের জানমালের নিরাপত্তা মনে করেন আপনারা তাকেই টিকেট এনে দিবেন